ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রাজ্যের সরকারি চাকরি প্রার্থীর জন্য সুখবর। রাজ্যের জেলা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে বেশ কিছু নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে হয়তো অনেকে আবেদন করেছে। তো যাই হোক, রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এরকম আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত আজকে। সেই বিজ্ঞপ্তি কি, কোন পদে নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করবে, আবেদন কিভাবে করবে, বয়সের সময়সীমা, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসি পদের নাম, লোকাল এরিয়া হেলথ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ গ্রাম অঞ্চলে যে লোকাল এরিয়া আছে আরবান, অর্থাৎ লোকাল এরিয়া হেলথ অ্যাসিস্ট্যান্ট। আরবান মানে শহর অঞ্চলে যে আশেপাশে যে লোকাল আছে সেই লোকালেই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ হচ্ছে 38টি, এর মধ্যে ইউআর 20টি, এসটি 2টি, ওবিসি 4টি, ওবিসি বি 3টি, এই যে এই কয়েকটি পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, ভারত তথা পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউট থেকে ANM ও GNM কোর্স করা থাকলে এখানে আবেদন করতে পারবে, তাছাড়া এরকম কোনো আবেদন করতে পারবে না। GNM ও অর্থাৎ ANM যদি না থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে না। বয়স, প্রার্থীর বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী, অর্থাৎ এখানে যে বয়সটা ধরা হবে 1 জানুয়ারি 2022 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হবে, তো সেই বয়স হলে এখানে আবেদন করা যাবে। বেতন, প্রতি মাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে, অর্থাৎ এই তুমি যদি এখানে চাকরি করো, অর্থাৎ বা তুমি এখানে চাকরিতে সিলেক্ট হয়ে যাও, তাহলে এখানে তোমাকে প্রতি মাসে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে। তারপরে আসে আবেদন পদ্ধতি, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে, অর্থাৎ এখানে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনের মাধ্যমে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টস হলে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ, অর্থাৎ সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক GNM NM গ্রাজুয়েশন যদি থাকে তাহলে সেই সমস্ত সমস্ত শিক্ষাগত যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট প্লাস মার্কশিট, তারপরে আধার কার্ড বা ভোটার কার্ড, তারপরে বয়সের যে প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট সেই অ্যাডমিট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, এইসব ধরায় কিন্তু সব এইসব যখন কোনো কিছু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিট অনুযায়ী এখানে দরকার হয়। তারপরে অভিজ্ঞতা সার্টিফিকেট, অর্থাৎ এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট আছে তোমার সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে দেখাতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যার আছে কাস্ট সার্টিফিকেট সে কাস্ট সার্টিফিকেট দেবে, যার নেই সে দেবে না। তারপরে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, কালার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আবেদন ফি, আবেদন ফি বাবদ জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটি ওবিসি পিএসসিদের ক্ষেত্রে 50 টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ তারিখ 18 আগস্ট 2022 তারিখের মধ্যে এখানে আবেদন পত্র জমা করতে হবে, অর্থাৎ 18 আগস্ট 2022 এর মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে, অর্থাৎ ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করে নিতে পারবেন এবং নোটিফিকেশনটাও দেখে নিতে পারবেন, তারপরে ওইখান থেকে সরাসরি আবেদন করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।